মেডিটেশন মানে ধ্যান, এই শব্দটা সবাই জানে, কিন্তু এটা করে হাতে গোনা কয়েকটা মানুষ। আপনাদের মধ্যে অনেকেই জানে না এই মেডিটেশন আপনার জীবনটাকে পুরোপুরিভাবে পাল্টে দিতে পারে। আপনার ব্রেনের সাবকনসিয়াস জ্ঞান বাড়ানোর জন্য মেডিটেশন অনেক বড় ওষুধের মতো কাজ করবে। আপনার কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ডের মাঝে যে কানেকশন রয়েছে, সেই কানেকশন আরও শক্তিশালী তৈরি করবে এই মেডিটেশন। গত কয়েক দশক ধরে মেডিটেশনের ওপর নানা ধরনের পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় জানা গেছে মেডিটেশন আপনার জীবনের সব অংশের ওপর প্রভাব ফেলে। মেডিটেশন আপনার ব্রেনকে শুধু সাইকোলজি ভাবে না, ফিজিক্যালি পাল্টে দেয়। মেডিটেশন আপনার ব্রেনের সাইজ পাল্টে দেয়। শুনতে একটু অ্যামাজিং বা অদ্ভুত লাগছে, কিন্তু এটা পরীক্ষায় প্রমাণ হয়ে গেছে। 2011 সালে হার্ভার্ড ইউনিভার্সিটির ডক্টর সালাজার কিছু ছাত্রছাত্রীদের নিয়ে এক্সপেরিমেন্ট করে জানতে পেরেছে, কন্টিনিউ 8 সপ্তাহ ধরে মেডিটেশন করলে ব্রেনের সাইজ ফিজিক্যালি চেঞ্জ হতে থাকে। আপনার ব্রেনের খারাপ অংশ মেডিটেশন ছোট করতে সাহায্য করে, আর ভালো অংশ যেটার মধ্যে আপনার কনফিডেন্স আর বাকি পজিটিভে ভর্তি থাকে, সেই অংশ আস্তে আস্তে বড় করে দেয়। আপনার বাম দিকের ব্রেনের হেমিস্ফিয়ার লার্নিং অ্যাবিলিটির জন্য। যদি আপনার ব্রেনের এই পার্ট হেলদি থাকে, তাহলে আপনি যে কোনো জিনিস খুব ভালোভাবে তাড়াতাড়ি বুঝতে পারবেন। যদি আপনার এই রকম মনে হয় যে কোনো কথা বুঝতে পারছেন না বা বুঝতে দেরি হচ্ছে, তাহলে দেরি না করে মেডিটেশন শুরু করে দিন। কয়েক মাসের মধ্যে এই সমস্যা ঠিক হয়ে যাবে। মেডিটেশন আপনার ব্রেনের PCC এর উপরে ভালোভাবে প্রভাব ফেলে। ব্রেনের এই জায়গাটি আপনার বিচারধারা কন্ট্রোল করার শক্তি দেয়। যদি আপনার মনের মধ্যে কিছু খারাপ জিনিস বা উল্টোপাল্টা বিচারধারা চলতে থাকে, যেটা আপনার কোনো কাজের না, আর এই বিচারধারা আপনি কন্ট্রোল করতে পারছেন না, তাহলে আপনাকে মেডিটেশন করতেই হবে। যদি আপনার ব্রেনের মধ্যে সঠিক বিচারধারা কন্ট্রোল শক্তি বেড়ে যায়, তাহলে আপনার ব্রেনে সেই চিন্তাধারাগুলো আসবে যেগুলো আপনার কাজের। এতে আপনার ফোকাস আর কনসেন্ট্রেশন বেড়ে যাবে, এর ফলে যে কোনো কাজ আপনি সহজভাবে করতে পারবেন। আপনার ব্রেনের মধ্যে যে টিপে যে জায়গাটি রয়েছে, সেই জায়গাটি আপনার মনের ভেতর ইমোশনাল সুখ দুঃখ কন্ট্রোল করে। হয়তো আপনি নোটিস করেছেন, আজকালকার এই ব্যস্ততার জন্য আমাদের জীবনটা অনেকটা জম্বির মতো হয়ে গেছে। আমাদের মনের মধ্যে যে ভালো লাগা বা ভালোবাসা ফিলিংটা ছিল, সেটা আস্তে আস্তে অনেক দূরে সরে যাচ্ছে। যদি আগের মতো সেই ফিলিংটা আনতে চাও, তাহলে আপনাকে মেডিটেশন করতেই হবে। তার কারণ এটা আপনার টেম্পোপোরোপেরিটিয়াল জংশন মানে TPJ কে শক্তিশালী করে। যদি আপনি সত্যি মেডিটেশন শুরু করে দেন, তাহলে 2-3 সপ্তাহ পরে এই ভিডিওর নিচেই কমেন্ট করবেন, আজকে রাস্তার ধারে যে ভিখারিটাকে দেখলাম তাকে দেখে আমার খুব দয়া হলো, আগে মনের মধ্যে যে জম্বির মতো ফিলিং ছিল সেটা আর নেই। যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে ট্রাই করে দেখুন। মেডিটেশন যেমন মনের মধ্যে ভালো জিনিসটা আস্তে আস্তে বাড়ায়, ঠিক সেই রকম খারাপ জিনিসটা আস্তে আস্তে কমিয়ে দেয়। আপনার ব্রেনের মধ্যে যে অ্যামিগোডালা পার্টটি রয়েছে, সেই পার্টটি আপনার দুশ্চিন্তা, ভয় আর চাপের জন্য দায়ী। যদি আপনি প্রতিদিন মেডিটেশন করেন, তাহলে আপনার ব্রেনের অ্যামিগোডালার সেলের ভলিউম কমে যায়, এর ফলে আপনার ভেতরের ভয়, চাপ, দুশ্চিন্তা দূর করে দেয়। যদি আপনি কয়েক সপ্তাহ মেডিটেশন করেন, তাহলে আপনার ভেতরে একটা আলাদাই সুপার পাওয়ার চলে আসবে। মানুষের ভেতরে যে স্ট্রেস রয়েছে, সেই স্ট্রেস নানা ধরনের রোগের সৃষ্টি করতে পারে। আপনি দিনে 5 মিনিট মেডিটেশন করে দেখুন, আপনার 70-80% স্ট্রেস কমে যাবে। কিছু মানুষ আছে যারা স্ট্রেস কমানোর জন্য নানা ধরনের ওষুধ খেয়ে থাকে, আর এই ওষুধের জন্য ভবিষ্যতে শরীরে নানা ধরনের রোগের জন্ম নেয়। এখনো দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যারা মেডিটেশনের লাভের সম্বন্ধে জানেই না। যদি 5 মিনিট মেডিটেশন আপনার স্ট্রেস কমিয়ে দেয়, তাহলে ফালতু উল্টোপাল্টা ওষুধের পেছনে টাকা খরচা করে লাভ কী? আপনার পরিবারের মধ্যে কারো যদি হাই ব্লাড প্রেশার থাকে, তাহলে তাকে মেডিটেশন করতে বলুন। 2-3 মাস মেডিটেশন করলে সব স্বাভাবিক হয়ে যাবে। আজকালকার মানুষরা নিজেকে খুশি করার জন্য কমেডি দেখে। আপনি যদি প্রতিদিন মেডিটেশন করেন, তাহলে আপনার মনের মধ্যে একটা আলাদাই প্রাকৃতিক খুশি থাকবে। আপনারা এই ভিডিও থেকে মেডিটেশনের সম্বন্ধে অনেক কিছুই জানতে পারলেন। আমার বিশ্বাস, এবার থেকে আপনারাও আমার মতো মেডিটেশন করবেন আর সব সময় খুশিতে থাকবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে।